প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর টিচার চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। এতদিনের অপেক্ষার অবসান হলো। আজকে জানা গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, এবং তারপরেই শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর থেকেই প্রত্যেক ছাত্রছাত্রীরা অপেক্ষা করে বসে রয়েছে কবে তাদের রেজাল্ট বেরোবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের রেজাল্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে নিজের জন্ম তারিখ, রোল নাম্বার বসালেই কিন্তু স্ক্রিনে ভেসে উঠবে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট, এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। তো চলো জানিয়ে দিই কবে বেরোচ্ছে তোমাদের রেজাল্ট। মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে 2রা মে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে 8ই মে। অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন যদিও দেয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু সেটাই জানাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কিন্তু আর বেশি সময় নেই। 2রা মে মাধ্যমিকের রেজাল্ট এবং 8ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাচ্ছ। সেই দিনই তোমাদের হাতে মার্কশিট তোমরা পেয়ে যাবে তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে।